মানে এগুলো তো বেশি সেফটি বলে না, এগুলো সেফটি না, এগুলো মানে ট্রাফিকের মামলা থেকে নিচ্ছে। বুঝতে পারছি, ট্রাফিকের মামলা থেকে বাঁচানোর জন্য এগুলো। বাট আমি সাজেস্ট করবো ভাইয়া, আপনারা এগুলো কেউ ইউজ করবেন না, এমনি ইউজ করতে হয়। থাইল্যান্ডের দেখা বলা যাবে, একটু সমস্যা না, আসলে অনার করা যাবে। আপনাদের জন্য আজকের ভিডিওটি ভেরি স্পেশাল হবে, কারণ আমি আপনাদেরকে দেখাবো লোরেন্স থেকে হাই রেঞ্জের যে হেলমেট গুলো আছে সেই হেলমেট সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো, এবং সেই হেলমেটের প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। শোরুম নেম হচ্ছে জুবায়ের মোটরস, এটি হচ্ছে 94 নিউ স্টেটন রোড। তারপর আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে চেক করতে পারবেন এবং কালেক্ট করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেকগুলো হেলমেট আছে, এবং এই পাশে কিন্তু অনেকগুলো হেলমেট রাখা আছে, আর এই শপটা কিন্তু মোটামুটি অনেক বড় আর কি। আর আজকের এই ভিডিওতে হেল্প করবে মাহমুদ ভাই। মাহমুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ওকে মাহমুদ ভাই, ফার্স্ট কোন হেলমেট ইস্যু করবো? এই যে আপনার এটা আছে এমআইডি কে মেড ইন চায়না। এটা মেড ইন চায়না? জি। এটা মডেল নাম্বার হচ্ছে 603 মডেল। 603 মডেল? তিন মডেল। এটার মধ্যে কালার হয়? এটার মধ্যে আটটা কালার আছে। এটার প্রাইস কত ভাই? এটা রাখা যাবে 919 টাকা। নেক্সট এটা পর আছে আপনার এই যে এই মডেলটা, এটা 603, এটা হচ্ছে গ্রাফিক্স। এটা গ্রাফিক্স? জি। এটা কালার আছে পাঁচটা কালার আছে। এটা পাঁচটা কালার হবে? এগুলো দাম পড়বে আপনার 1100 করে। বা একটু ভালো নিলে এই যে একটা আছে, এটা হচ্ছে আপনার 682 মডেল। 682 মডেল? জি। এটা রেড কালারটা? এটা রেড কালার। কালার আছে তিনটা কালার আছে আপাতত, কিন্তু আলু আছে, ব্ল্যাক আছে, রেড আছে, আর ম্যাট রেড আছে। আচ্ছা ঠিক আছে, একদম রেড আছে, এটা হচ্ছে ম্যাট রেডটা। জি। ওকে, এবং ব্ল্যাকটা পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, এগুলোর প্রাইস কত হলো? 1250 টাকা। 1250 ফিক্স? জি। ওকে, নেক্সট আপনার আছে আপনার 607 মডেল। আচ্ছা, 607 মডেল এটা। এগুলোর কালার তিনটে আছে। ওকে, ভিতরে সানগ্লাস আছে, সবগুলোর ভিতরে সানগ্লাস আছে। এগুলো প্রাইস কত বলবো? এটাও 1200 টাকা। 1200 টাকা? জি। ওকে, এটার ভিতরে আমার গ্রাফিক্স কিনে 1300 টাকা। এই যে গ্রাফিক্স, এটা হচ্ছে গ্রাফিক্স এর, এইগুলো পড়বে 1300 টাকা। এটা কোয়ালিটি ভালো। এগুলো এগুলো কত করে? এটা রাখা যাবে 1550 টাকা। 1550? এটা হেভি লাগতেছে এগুলো। হচ্ছে এগুলো একটু ওরা চিট বেশি সেফটি করে। জি। এগুলো কালার হয় কয়টা? তিন চারটা কালার আছে, এখন এক্সট্রা করে দুইটা কালার আছে। দুইটা কালার আছে? ওকে, এগুলোর প্রাইস কত করে ভাইয়া? 1900 টাকা। এগুলো ফিক্সড প্রাইস না? আমার আছে যে ইন্ডেক্স, এটা থাইল্যান্ডের। এটা থাইল্যান্ডের? জি। ওকে, থাইল্যান্ড। এটা ব্ল্যাক কালারটা? এটা কালার হচ্ছে তিনটা কালার, এই একটা কালার, এই একটা। ওগুলো রাখা যাবে 1850 টাকা। 1850 টাকা? ওকে, নেক্সট আপনি যে আইবি কে এটা দেখতে পারেন, এর মডেল নাম্বার হচ্ছে 708। এটা মডেল হচ্ছে, আমি দেখাই দিচ্ছি, 708 মডেল। এটা কি হেলমেটের নাম কি না? এমআইবি কে। এমআইবি মানে আইবি কে বলে। আচ্ছা ঠিক আছে, এগুলো কয়টা কালার হবে? তিনটা কালার, এই একটা কালার। হ্যাঁ, এই একটা কালার হবে, একটা কালার আর এই একটা কালার। আচ্ছা, এগুলো পুরো ব্ল্যাকটা আর কি। আচ্ছা, এগুলো প্রাইস কত করে? 2500 টাকা। 2500 টাকা? ঠিক, এটা একটু দামাদামি করা যাবে। আচ্ছা, মানে এই হেলমেটে আপনারা কিন্তু গাইস কথা বলতে পারবেন। সিং মডেল? সিং মডেল? এটা সিং আছে তো? আচ্ছা, এখান থেকে বাতাস ঢুকবে? প্রত্যেকটা বাতাস ঢোকার সিস্টেম আছে। ওকে, বাতাস আছে। আচ্ছা, এগুলোর প্রাইস কত করে পড়বে? এগুলো পড়বে 1500 টাকা। এগুলো 1500 করে? জি। এগুলোর নাম কি ভাই? ভেগা। ভেগা? এগুলো ইন্ডিয়ান হেলমেট আছে। আচ্ছা, এগুলো ইন্ডিয়ান? জি। এগুলো কি হাই কোয়ালিটি নাকি? না, এগুলো মোটামুটি। ও, মোটামুটি মানে ওগুলোর চেয়ে ভালো? ওগুলোর চেয়ে ভালো। আচ্ছা, এগুলোর প্রাইস কত করে? 2550 টাকা। 2550? একরেট থেকে কথা বলা যাবে? কথা বলা যাবে, সেগুলো তো কথা বলা যাবে। এটা কালার হচ্ছে অ্যাশ কালার আছে, হ্যাঁ, ব্রাজিল কালার আছে, ব্রাজিলের মধ্যে ম্যাট আর গ্লোসি। ওকে, আর্মি কালার আছে, এইটার দাম আর একটু বেশি, 3200 টাকা। আর্মি কালারটা কি প্রাইস বেশি পড়ে? জি, দাম ইয়া ওটার ভিতরে আপনার ফাইবার আর এগুলো প্লাস্টিক। ও আচ্ছা, এই জন্য দাম গুলো একটু কম পেয়ে। ঠিক আছে, আর এই এই অফরোডের ভিতরে যদি আপনি ব্র্যান্ডের মধ্যে নিতে চান, তাহলে এই যে স্টিল বার আছে, এটা ব্র্যান্ডের? জি, ভেগাও ব্র্যান্ড, কিন্তু এটা চেয়ে একটু ব্রেকার চেয়ে টপে আছে স্টিল বার। আচ্ছা ঠিক আছে, এটা মানে ভেগার চেয়ে একটু ভালো কোয়ালিটি? জি, একটু ভালো কোয়ালিটি। এটা প্রাইস কত পড়বে? এটা রাখা যাবে 3200। 3200 টাকা একদম নাকি কথা বলা যাবে? একদম, এটা কোনো কথা বলা যাবে না। এগুলো রিয়াস আছে, এগুলো অফরোড, এগুলো দাম পড়বে আপনার 2050 টাকা। এই সবগুলাই? জি, 2050, সাদা লাল। আচ্ছা, আর আপনার গ্রাফিক্স নিয়ে 1200 টাকা। তারপর মডুলার সিস্টেম যদি কেউ নিতে চায়, মডুলার মানে ডাবল পাট করা যায়। আচ্ছা,
আচ্ছা দেখি রাতে কি আলো জ্বলবে নাকি বেটে শুধু কাজ করবে? একটু একবার তো কালারফুল একটু দূর থেকে ভালো দেখা যায়। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে রিফ্লেকশন কিছু করবে না, বুঝতে পারছি। এটা দুই বার ইউজ করতে পারবে, কেউ ফুল চাইলে ফুল ইউজ করতে পারবে, তারপর আবার চাইলে আপনি হাফ ইউজ করতে পারবে। যেটা সুইচ দেওয়া আছে, হ্যাঁ এই যে সুইচ, ওকে এই সুইচ চাপ দিয়ে ওদিকে পুশ করলে এটা হাফ হয়ে যাবে। আচ্ছা হাফ ইউজ করতে পারবে, হাফ ইউজ করতে পারবে, ফুল ইউজ করতে পারবে। আবার এই যে আপনি ডাবল ভাইজার ভিতরে সানগ্লাস আছে। আচ্ছা আচ্ছা ভাই, বাইরে বাইরে যদি সানগ্লাস নষ্ট হয়ে যায় এটা কি লাগাইতে পারবে? আবার কোনো সানগ্লাসই লাগানো যায় না। ওকে ভালো নাকি? মোটামুটি আর এই ভিতরে আমার এই যে তিনটে এটা, এগুলো হচ্ছে 200 টাকা করে, এগুলো 200 করে। তারপর মিরর এই একটা আছে, এটা আবার একটু ভালো কোয়ালিটি, এগুলো ফাইবারের। এটা ফাইবারের? জি। ওকে, এটা কালার আছে তিনটা, এই একটা, এই একটা, এই একটা। ব্ল্যাক, রেড অ্যান্ড ব্ল্যাক এর সাথে একটু কাজ করা। হ্যাঁ, হরেক কালার। এগুলো 200 করে করে, এগুলো রাখা যায় 3200 করে। 3200 টাকা? জি। এর ভিতরে গ্লাসটা আবার সানগ্লাসটা, এর ভিতরে নাইট ভিশন গ্লাস। আচ্ছা, ওগুলো যেরকম সান প্রোটেক্টেড, এটা হচ্ছে নাইট প্রোটেক্টেড। আচ্ছা আচ্ছা, রাতে গ্লাস ইউজ করা যাবে? জি, গ্লাসটি ইউজ করা যাবে। এগুলো আপনি যখন অন্য গাড়ির চোখে লাইট মারবে, ওই লাইটটা আপনার চোখে পড়বে, তার মানে আলো রিফ্লেক্টেবল। জি। তো মিডিয়াম রেঞ্জের ভিতরে আছে জাজ, এগুলো ফুল ফেস, ওকে হাফ করা যায় না একবারেই। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার 1300। এগুলো তো নর্মাল। হ্যাঁ জি, ইন্ডিয়ান। আচ্ছা, এগুলো 1300 টাকা? জি, 1300 টাকা। লোকাল ক্যাব, আমাদের বাংলাদেশি বানানো। আচ্ছা, এগুলো বাংলাদেশি আর কি? জি, এগুলো 250 টাকা করে। এগুলো 250? মাত্র 250 টাকা? জি, 250 টাকা। আচ্ছা, এগুলো সেকেন্ড হ্যান্ড হ্যান্ডেল, মানে সেকেন্ড ম্যান হ্যান্ডেল, বুঝতে পারছেন? যে বসবো আর জন্য, মানে এগুলো তো বেশি সেফটি বল না, এগুলো সেফটি না, এগুলো মানে ট্রাফিকের মামলা থেকে নিচ্ছে, বুঝতে পারছি? ট্রাফিকের মামলা থেকে বাঁচানোর জন্য এগুলো। আমি সাজেস্ট করবো ভাইয়া, আপনারা এগুলো কেউ ইউজ করবেন না। আমি ইউজ করতে পারেন, বাট কেউ না, কারণ এগুলো ইউজ করে আসেন হেলমেটের মাথায় দিয়ে যদি আপনি সেফটি বল না হয়, ওটা তো আপনি নিয়ে লাভ নাই। জি, আমার যদি একটু ভালো নিলে এই যে এইটা আছে 450 টাকা, এটা নেবে একটু সেফটি, একটু সেফটি। আচ্ছা, এটা 450 টাকা? 450, 450 দিয়ে নেওয়া হচ্ছে। আমার আমার মনে হয় আপনারা যে হাজার খানেকের মধ্যে নেন, অবশ্যই বাঙালিদের এখানে ভালো ভালো চায়না হেলমেট, ভালো ভালো হেলমেট পাওয়া যাবে। জি, এগুলো হচ্ছে বেবি হেলমেট, বেবি হেলমেট এগুলো। জি, এগুলো হচ্ছে পিঙ্ক কালারটা আছে, ইয়েলো কালার আছে, ব্ল্যাক কালার এবং রেড কালার, হোয়াইট কালারটা আপনারা পেয়ে যাবেন। এগুলোর প্রাইস কত করে ভাই? এগুলো হচ্ছে আপনার এই চারটা হচ্ছে 1050 করে। 1050? আমি তো হেলমেটটা আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, মোটামুটি ভালো সেফটিবল হবে আর কি, মানে যারা এই যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় বাইকে করে, তাদের জন্য বেস্ট। জি, 6 থেকে 10 বছর বাচ্চাদের, বুঝতে পারছি। তো স্যার, একটু মিডিয়াম রেঞ্জের হেলমেটগুলো দেখাচ্ছি আপনাদেরকে ভাইয়া। জি, এর হিসাবে স্টিল বাট অ্যাডোনিক্স বলে, এগুলো স্টিল বাট এখন আছে স্টিল বাট এয়ার ওয়ান মডেলটা। আচ্ছা, এগুলো কালার হয় কয়টা ভাইয়া? 5-7টা কালার আছে। 5-7টা কালার আছে, আপনারা অ্যাভেলেবল কালার পেয়ে যাবেন, এবং এগুলো কালেকশন তো আপনার কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা, এগুলোর প্রাইস কত হবে ভাইয়া? এগুলো কালার উপরে দাম, তারপর এটা হচ্ছে 2600 টাকা। 2600 টাকা, তার মানে বিভিন্ন কালার কালারের উপরে দাম ভ্যারি করে। জি, বুঝতে পারছি। আবার এগুলো বাসন আছে, এগুলো স্টিল বাট এয়ার, আবার এগুলোর ভিতরে এয়ার বাস, এই যে এটা আছে 8K, এটা দাম একটু বেশি। এগুলো হচ্ছে ক্লাসিক হেলমেট, ক্লাসিক হেলমেট, যারা স্কুটি চালায় এরা নিতে পারে এগুলো, বা ব্যস্তার জন্য। আমি একটু দেখাচ্ছি আপনাদের গাড়ির জন্য এই হেলমেটগুলো ইউজ করা যায়। আচ্ছা, এগুলোর প্রাইস কত হবে ভাইয়া? এটা পড়বে 2050 টাকা। 2050 টাকা? জি, এগুলোর ভিতরে কালার আছে অনেকগুলোই। গাইস, এখন একটু হাই রেঞ্জের মধ্যে আপনাদের হেলমেট দেখাবো। এটা হচ্ছে আপনার LS2। LS2? জি। ওকে, এগুলো হচ্ছে আপনার EC সার্টিফিকেট করা আছে। ঠিক আছে, তো এগুলো ব্র্যান্ড হচ্ছে আমেরিকান ব্র্যান্ড, আমেরিকান ব্র্যান্ড। জি। আচ্ছা, তার মানে যারা খুবই সেফটিবল হিসেবে রাইড করতে চান বাইকগুলা, তাদের জন্য এই হেলমেটের অপশনগুলো বেস্ট না ভাইয়া? জি। আচ্ছা, কালার আছে, তাহলে কয়টা কালার হবে? 6টা কালার আছে। 6টা কালার হবে এগুলোর? জি। আচ্ছা, এগুলো কি অ্যাভেলেবল কালেকশন আছে আপনাদের কাছে? জি জি, অ্যাভেলেবল আছে। এগুলোর প্রাইস কত করে পড়বে ভাইয়া? 7200 করে। 7200? এখানে কি কথা বলা যাবে নাকি একদম? জি, কথা বলা যাবে, একটু সমস্যা না, আসলে অনার করা যাবে। ওকে, এগুলো হচ্ছে স্টিল বাট SB2 মডেল। আচ্ছা, স্টিল বাট SB2 মডেল। এগুলো অনেক কালারফুল আছে, মানে দেখতে অনেক গর্জিয়াস লাগছে। জি জি, এগুলো আপনি ডাবল ভাইজার, এটা একটা ভাইজার কালো ভাইজার আছে আর একটা সাদা ভাইজার সাথে আছে। আচ্ছা, এটার মধ্যে দুইটা কালার আছে, রেড কালার এবং
ব্ল্যাক কালারটা জি পাশাপাশি রেখে দেখাচ্ছি মানে এই গ্রাফিক্সে দুইটা কালার আছে জি আমার অন্য গ্রাফিক্স এর অন্য কালার আছে ওকে এগুলোর প্রাইস কত করব এগুলো 4500 টাকা 4500 মানে প্রাইস কি হচ্ছে একটু যদি আপনারা সেম জিনিসের ভিতর যদি একটু কম দামে নিতে চান সেটা আছে আপনাদের এটা পুরোটা সব জুড়ে কিন্তু হেলমেট আর হেলমেট আমি আসলে সব দেখাইতে পারতেছি না কারণ সব যদি দেখাই নেই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে বাইরে সবাই কিন্তু যে লকের কালেকশন আছে মানে গাড়ির যে সিকিউরিটি ওগুলো কিন্তু সবকিছু পাওয়া যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কালেকশন আছে মানে মোটামুটি বাইকের যে আদার্স এক্সেসরিজ গুলো আছে ওগুলো পাওয়া যায় আর কি এছাড়াও আপনার সবই আর কি কি পাওয়া যায় আদার্স আপনার সব এক্সেসরিজই পাওয়া যায় ফগ লাইট হেডলাইটের বাল্ব ক্লাস লক তারপর আপনার সিকিউরিটি অ্যালার্ম হরেন এলইডি লাইট আচ্ছা কোবিক্সেল লক তারপর আপনার ক্যাপ চাবি রিং মানে সবই ড্যাশ কোড সেন্স গার্ড গাড়ির ডাকার কভার মানে সব জিনিসই আপনি পাওয়া যায় ওকে থ্যাংক ইউ ভিডিওতে হেল্প করার জন্য বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে করে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল উপকৃত হতে পারে নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সেই বিষয়ের উপর একটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করব সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ